दिकाईबाजार उच्च विद्यालय अनलाइन भित्तिक क्लासे सकल शिक्षार्थी के आमार अभिनंदन। आज हमें सप्तम श्रेणी गणित क्लासेर प्रथम अध्याय पाटीगणित निये आलोचना करब। शिक्षार्थी बंधुरा तुम्हारा बई एवं खाता कलम निये आमार साथे क्लासे अंशग्रहण करबे। चित्रे आमरा कि देखते पाच्छि, एगुलोर आकृति केमन? चित्रे एकटि लोक कतगुलो टाइल्स बसाच्छे, एर आकृति देखते बर्गाकृतिर मत। अपर एकटि स्लाइडे आमरा बर्ग आकृति देखते पाच्छि। বর্গটুকু শুধু ভরাট হচ্ছে। বাহুর দৈর্ঘ্য দুই হলে বর্গটির ক্ষেত্রফল হয় চার। দুই এর বর্গ চার এবং এর বর্গমূল হচ্ছে দুই। তার মানে বাহুর এক বাহুর এক ধারের দৈর্ঘ্য যদি দুই হয় পুরো জায়গাটার ক্ষেত্রফল হবে চার, তার মানে বাহুর স্কোয়ার। এটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবার দেখতে পাচ্ছি বাহুর দৈর্ঘ্য আছে আমার তিন। বাহুর দৈর্ঘ্য কত? তিন। এর ক্ষেত্রফল কত হবে তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফল কত আসে? ক্ষেত্রফল আসে নয়। তার মানে বাহুর দৈর্ঘ্য যদি তিন হয় তাহলে ক্ষেত্রফল হবে নয়। তিন এর বর্গ সমান নয় এবং নয় এর বর্গমূল হচ্ছে তিন। এবার আবার একটি স্লাইডে আমরা যাব। বাহুর দৈর্ঘ্য যদি চার হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত আসবে? বাহুর স্কোয়ার সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার, চার পূরণ চার, তার মানে ষোলো। কত আসছে? ষোলো। দেখো নিচে বাহুর দৈর্ঘ্য চার হলে বর্গটির ক্ষেত্রফল হবে ষোলো এবং চার এর বর্গ হচ্ছে ষোলো এবং ষোলো এর বর্গমূল হচ্ছে চার। এটা গেল ক্ষেত্রফল নিয়ে। যদি এরকম থাকে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যা থাকবে তার সাথে চার দিয়ে পূরণ দিতে হবে। যদি বাহুর দৈর্ঘ্য দুই থাকে তাহলে দুই রে চার দিয়ে গুণ করতে হবে, যেটা হবে সেটা পরিসীমা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বর্গ ও বর্গমূল। এবার শিক্ষণফলে কি থাকতেছে বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা। দুই নম্বর হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম ব্যাখ্যা করতে পারবে। তিন নম্বরে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। চার নম্বরে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। ক্ষেত্রটিতে সারি কয়টি? কয়টি সারি? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। আমরা দেখব কয়টি সারি আসে? তিনটি। এবার
প্রত্যেক সারিতে ভূগোলক কয়টি? প্রত্যেক সারিতে ভূগোলক হচ্ছে একটা দুইটা তিনটা, কয়টি? তিনটি। ক্ষেত্রটিতে মোট ভূগোলক সংখ্যা কতটি? আমরা দেখি, তিন পূরণ তিন সমান তিনের বর্গ সমান নয়, তাহলে এই জায়গায় ভূগোলক হচ্ছে কতটি? মোট নয়টি। চিত্রটি কি আকৃতির? বর্গ আকৃতির। চারের বর্গ ষোলো, ষোলো এর বর্গমূল চার। এখানে দেখাচ্ছে প্রত্যেকটি একটা বর্গ, প্রত্যেকটি একটা কি? বর্গ। দেখো তো চার, চারের বর্গমূল দুই, দুই দুই এর বর্গ সমান দুই পূরণ দুই সমান চার। এবার এই জায়গায় নয় আছে, বর্গ সংখ্যা কতটি? নয়টি। বর্গমূল হচ্ছে তিন, তিনের বর্গ সমান তিন পূরণ তিন সমান নয়। এইভাবে প্রত্যেকটি বর্গের বর্গমূল বের করছে এবং বর্গ সংখ্যাও বের করছে। এই শিলাটি দেখতে পাচ্ছি ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় এবং ছয়ের বর্গ হচ্ছে ছয় পূরণ ছয় সমান ছত্রিশ। নিচের বক্স থেকে বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করো। আমরা এখানে একটি সারি দেওয়া আছে, দশ ষোলো একুশ পঁচিশ উনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি চৌষট্টি একশো একশো নয় এবং একশো একুশ আছে। এই বক্স থেকে কোনটি কোনটি বর্গ সংখ্যা আমরা খুঁজে এখন বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করো খুঁজে বের করার জন্য। এখানে ষোলো বর্গ সংখ্যা, পঁচিশ বর্গ সংখ্যা, উনপঞ্চাশ বর্গ সংখ্যা, চৌষট্টি বর্গ সংখ্যা, একশো বর্গ সংখ্যা এবং একশো একুশ বর্গ সংখ্যা। এখানে লেখা আছে চারটে বর্গ সংখ্যা আছে আর আছে সংখ্যা আছে, সংখ্যা আছে বর্গ সংখ্যা আছে। বর্গ সংখ্যা দেখো কত কত আসে, এক চার লেখা আসছে। বর্গ সংখ্যাগুলো, বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো থাকে শূন্য এক চার পাঁচ ছয় ও নয়। তার মানে এখানে শূন্য আছে, এক আছে, চার আছে, নয় আছে, ছয় আছে, পঁচিশ ষোলো নয় চার এক। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য এক চার পাঁচ ছয় নয়, বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো থাকে কত? শূন্য এক চার পাঁচ ছয় এবং নয়। আরেকটি আছে বর্গ সংখ্যাগুলোর একক স্থানে কোনো কোন কোন অঙ্কগুলো নেই, থাকে না বর্গ সংখ্যার এইগুলো থাকে না, একক স্থানীয় অঙ্কে থাকে না, দুই তিন সাত ও আট এই অঙ্কগুলো একক স্থানে থাকে না বর্গ সংখ্যার। আর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক থাকে হচ্ছে শূন্য এক চার পাঁচ ছয় এবং নয়। বর্গ সংখ্যা সংখ্যা, বর্গ সংখ্যা যদি এক হয় সংখ্যা হবে এক, বর্গ সংখ্যা একাশি হলে সংখ্যা হবে নয়, বর্গ সংখ্যা একশো একুশ হলে সংখ্যা আছে এগারো, তিনশো একষট্টি হলে উনিশ। একক স্থানীয় অঙ্ক এক বা নয় এর নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হয় এক। তদ্রূপ আরেকটি আছে, বর্গ সংখ্যা যদি নয় হয় সংখ্যা হবে তিন, বর্গ সংখ্যা উনপঞ্চাশ হলে সংখ্যা সাত, বর্গ সংখ্যা একশো উনসত্তর হলে সংখ্যা তেরো। একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় হয়। তার মানে কি বলছে দেখো,
एकक स्थानीय अंक जदि तीन बा सात है एकक स्थानीय कत तीन और सात जदि है संख्यार संख्यार एकक स्थानीय अंक तीन और सात ए जगह से तेर तेर एकक स्थानीय अंक से कत तीन और ये जगह एकक तीन ए जगह एकक सात यदि संख्यार एकक स्थानीय अंक तीन बा सात है तेल वर्ग संख्यार एकक स्थानीय अंक है नय प्रत्येक नय आय ऊनपचास एकश ऊनसत्तर तर मे एकक स्थानीय अंक कत कत आत्येकटाई नय आर्ग संख्या संख्या वर्ग संख्या षोलो तेल संख्या कत चार वर्ग संख्या छत्तीस संख्या छय वर्ग संख्या एकश छियान्ब संख्या चौदह दुश छाप्पन्न षोलो तर मे एकक स्थानीय अंक चार बा छय होले एर वर्ग संख्यार एकक स्थानीय अंक है छय देखो एकक स्थानीय अंक जो संख्यार एकक स्थानीय अंक जो चार बा छय है तेल वर्ग संख्यार एकक स्थानीय अंक है प्रत्येकटार छय नीचे संख्यागुलो केन वर्ग संख्या व्याख्या करो तुम्हारा गुणनियोग के सहाजे वर्गमूल निर्णय करो षोलो एर मौलिक गुणनियोग देखी षोलो एर वर्ग मौलिक गुणनियोग षोलो के प्रथम कत दिए जाए दुई दिया आठ दुगुणी षोलो एरपर आसते कत आर दुई दिया जाए चार दुगुणी आठ आर दुई दिया दुई दुगुणे चार तर मैंने ये जगह आसते षोलो समान दुई पूरण दुई पूरण दुई तर मैंने दुई दुगुणी चार चार दुगुणी आठ आठ दुगुणी षोलो षोलो एर गुणनियोग मौलिक गुणनियोग आसते चार षोलोर मौलिक गुणनियोग मौलिक भाव भांगलम भांगार पर एक दुईटे तीनटे चार्टे दिए प्रत्येक जोड़ा बाँधब जोड़ा थे आर एक नेब तर मैं षोलो एर मौलिक गुणनियोग हो कत चार भागर सहाजे वर्गमूल निर्णय देखो कि बोलते डान दिक थेके दुईटी करे अंक निये जोड़ा करी एखाने आछे तेईशो चार प्रत्येक जोड़ार ऊपर रेखाचिन्ह दिछे जे प्रत्येक जोड़ार ऊपर रेखाचिन्ह दी डान दिक थेके जोड़ा बाँधते हबे बाघेर समय जेनो जेमन खाड़ा दाग देया हय डान पाशे तद्रूप एकटी खाड़ा दाग देई जे खाड़ा दाग दिछे एरपर प्रथम जोड़ाटी तेईस एर पूर्ववर्ती संख्याटी षोलो वर्ग संख्या जार वर्गमूल षोलो बा जार वर्ग षोलो बा चार खाड़ा दागेर डान पाशे चार लिखी एखन तेईस ठीक नीचे षोलो लिखी तार माने शून्य चार कने आछे कत तेईस तेईस नीचे षोलो लिखब चार चार षोलो एरपर कि करब तेईस थेके षोलो बाद देव थाकबे कत सात शून्य चार केटे आनब चारेर डबल दुई गुण तार माने आठ आठेर काछे एकटा अंक बसाबो सेई अंक दिए गुण दिब आसे कत आठ आठ दिए गुण दिले सात शून्य चार आसे एटा हलो भागेर साजे एबार बाड़ीर काज दिच्छि नीचेर संख्या दुईटिके कोन कोन क्षुद्रतम संख्या द्वारा गुण करले गुणफल एक पूर्णवर्ग संख्या है दुईटी संख्या दे आछे क नम्बर आछे तीन सौ चुराशी एवं ख नम्बर आछे एक हज़ार आठशो सत्तर सबाई के धन्यवाद जानिए हमार क्लास एखाने शेष करछि आमरा बाड़ीर काज करे निबो।